রঙিয়ার 27 নং রাষ্ট্রীয় ঘাইপথর বালাগাঁওত পথ দুর্ঘটনা। এটা স্থানতে এঘণ্টার ভিতর পৃথকে পৃথকে দুটাকৈ দুর্ঘটনা। দুর্ঘটনা দুটাত এগৰাকী পথচাৰী মহিলা আৰু এগৰাকী ই ৰিক্সা চালক গুৰুতৰভাৱে আহত হয়। ঘটনাৰ বিৱৰণী অনুসৰি বালাগাঁৱৰ ইউ টাৰ্ণ লোৱা স্থানত নলবাৰী অভিমুখী দ্ৰুতবেগী আই-10 বাহনে ই ৰিক্সা এখনক খুন্দিয়ায়, যাৰ ফলত ই ৰিক্সা চালকগৰাকী গুৰুতৰভাৱে আহত হয়। ইফালে দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়ে ঘটনাস্থলীৰ পৰা আই-10 বাহনসহ চালকে নলবাৰী অভিমুখে পলায়ন কৰে। দুৰ্ঘটনাটোত গুৰুতৰভাৱে আহত ই ৰিক্সা চালকগৰাকীক ততাতৈয়াকৈ চিকিৎসালয়ত ভৰ্তি কৰা হয়। এই দুর্ঘটনার কিছু সময়ের পিছত আন একটা দুর্ঘটনা সংঘটিত হয়। বরপেটা অভিমুখী AS15J4814 নম্বরের L2800 বাহনখনে খুন্দিয়ায় এগারী পথচারী মহিলাক, যার ফলত রঙিয়ার দহরার উর্বশী দর্জি আহত হয়। পিছত মহিলাগীক রঙিয়া মৌকুমা অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। রঙিয়ারপরা আইনাল হুসেনের রিপোর্ট, আদিত্য।